আমরা খুব সকালবেলা বেরিয়ে পড়লাম জম্মুর উদ্দেশ্যে। তো জায়গাটা অনেকটাই দূর শ্রীনগর থেকে, তো যার জন্য আর তোলা হলো না কোনো ভিডিও, তাই রাস্তাটাই আমি তুলে আপনাদের দেখালাম। তো আমাদের গাড়ি ক্রমশ এগোতে থাকছে জম্মুর দিকে, আর আমাদের মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে গেছে। এত মন খারাপ করছিল, এত মজা করেছি এই কটা দিনে, আসতে একদমই ইচ্ছে করছিল না। দেখুন, এই রাস্তাটা খুবই উঁচু নিচু, আর খুবই ভয় করছিল এই রাস্তা দিয়ে আসতে। তার একটাই কারণ, পাশেই রয়েছে গভীর খাদ, পড়ে গেলে আর কিছুই অস্তিত্ব থাকবে না। তো দেখতে দেখতে বড় বড় ট্যানেল আমাদের গাড়ি পার করতে লাগলো। ট্যানেলগুলো কিন্তু খুবই সুন্দর, এত সুন্দর যে আপনাদের বলে বোঝাতে পারবো না। বড় বড় পাহাড় কেটে তার ভেতর দিয়ে এই ট্যানেলগুলো তৈরি হয়েছে। এই ট্যানেলগুলো কিন্তু অনেকক্ষণই সময় লাগে, এক একটা 9 কিলোমিটার 10 কিলোমিটার করে। যত এগোচ্ছি ততই মন খারাপ বেড়ে যাচ্ছে। অবশেষে আমরা স্টেশনে পৌঁছালাম। স্টেশনে দেখি আমাদের ট্রেন হাওড়া জম্মু তাওয়াই এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। উঠতে একটু ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, এটাই প্রকৃতির নিয়ম, এসেছি যখন বাড়ি তো যেতেই হবে। তো কষ্ট নিয়ে আস্তে আস্তে এগোলাম, তারপর ট্রেনে উঠে পড়লাম। আমাদের কোচটা ছিল সেকেন্ড এসি, আর পাশেই ছিল ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসের ডোর দিয়েই আমরা ঢুকে গেলাম। আমাদের কামরায় আমরা বসে পড়লাম, আর ট্রেনও ছেড়ে দিল। আমি আপনাদের ডিনার লাঞ্চ কোনোটাই দেখাতে পারলাম না, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শেষের অংশটা আমি আপনাদের সেভাবে দেখাতে পারলাম না। তো যাই হোক, আমাদের ট্রেন হাওড়ায় ঢুকে গেল, আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ। আস্তে আস্তে ট্রেন ক্রমশ স্টেশনের দিকে এগোতে থাকলো। এখন আবার মনে হচ্ছে কখন ট্রেনটা থামবে আর কখন গিয়ে একটু বাড়িতে পিঠটা টান টান করে শোবো। কাশ্মীর জার্নির শেষ পর্ব এখানে শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে একটা কোনো ব্লগ।